কেসে তোর সাইকেল কেসে কেসে রে কোনটা নরে হ্যাঁ এটা তো আপনাদের সাইকেল যদি এরকম করে নড়ে বা চেন কাপড়টা যদি এরকম করে নড়ে তাহলে ভাবেন কীরকম শব্দ দেয়। তো থেকে সেই শব্দটা এখন আমরা রিমুভ করব, আর সাথে আমাদের বেবি এক্সেলটাও এইভাবে নড়ে, তো সেটাও আমরা রিমুভ করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো লক্ষ্য করে দেখেন, আমাদের লেফট সাইডে আমরা এসে যদি আমাদের এই সাইডের কাপটা যদি আমরা টায়ার দেই তাহলে কিন্তু আমাদের সেই বেবি এক্সেলটা নড়া বন্ধ হবে ঠিক, কিন্তু আমাদের চেন কাপড়টা সেটা ফুললি টাইট হবে না, কারণ চেন কাপড়টা কিন্তু নড়া বন্ধ হবে না। তো থেকে এখন আমরা লেফট সাইডের কাপটা টাইট না দিয়ে আমরা কিন্তু আমাদের রাইট সাইডের যেটা কাপটা সেই কাপটা এখন আমরা টাইট করব, কারণ সেই কাপটা টাইট করলে প্লাস আমাদের বেবি এক্সেলটাও টাইট হইলো, সাথে সাথে আমাদের চেন কাপড়টাও টাইট হয়ে যাব। তো আমরা সেটার নড়া আর বাজাটা বন্ধ করার জন্য প্রথমে আমরা যা করব, আমরা আগে এরকম একটা স্ক্রুড্রাইভার হাতে নেব, নিয়ে আমাদের চেন কাপড়ের উপরে যেটা লাটটা স্ক্রু ব্লাডটা সেটা আমরা এইভাবে খুলে নেব। তো এবার আমরা নিচের স্ক্রুটা খুলে নেব। তো এইভাবে যদি খুলতে না পারি তাহলে এখন আমরা আমাদের সাইকেলটাকে আমরা মাটিতে এইভাবে ফেলে নেব, ফেলে নেওয়ার পর তারপর আমরা সেই স্ক্রু ড্রাইভারটা খুলে নেব। তো আমাদের সেই স্কোপটা খোলা হয়ে যাওয়ার পর তারপর আমরা সাইকেলটা আমরা আবার সোজা করে নেব। তো এইভাবে সোজা করে আমরা সাইকেলটাকে স্ট্যান্ডের উপরে এইভাবে রেখে তারপরে এখন আমরা আমাদের যেটা ক্র্যাঙ্কসেট, তো সেই ক্র্যাঙ্কসেটের কোয়ার্টার পিনটা আমরা একটা হাতুড়ির সাহায্যে আর একটা স্লারেন্সের সাহায্যে আমরা সেই খিলটাকে খুলে নেব। কোয়ার্টার পিনটা খোলা হয়ে যাওয়ার পর আপনারা যদি ক্র্যাঙ্কটা হাত দিয়ে এভাবে টানেন সেটা কিন্তু বাইরে হবে না, কারণ আমাদের ভিতরের চেনটাকে আগে ফেলে নিতে হবে। এইভাবে আপনারা ক্যারিংয়ের সাথে যেটা চেন আছে তো সেই চেনটাকে আপনারা এভাবে ফেলে নেবেন, ফেলে নেওয়ার পর তার বাদে আপনারা সেটাকে টান দিয়ে ফের করে আনবেন। তো আমাদের এই চেন কাপড়টা লুজ হয়েছে কারণ আমাদের এই যেই চেন কাপড়ের যেটা ক্লিপটা সেটা লুজ হওয়ার কারণে, কারণ আমাদের সেই লুজ হওয়ার কারণ একটাই, কারণ আমাদের বেবি কাপেই সেই ক্লিপটাকে ধরে রাখে, কারণ আমাদের সেই বেবি কাপটা যদি লুজ হয়ে যায় তাহলে আমাদের সেই ক্লিপটা লুজ হয়ে যায়। তো এখন আমরা সেই বেবি কাপটা টাইট দেবো। তো টাইট দেওয়ার সময় আমরা লক্ষ্য করবো আমাদের চেন কাপড়ের ক্লিপটা সেটা সোজা করে রেখে এইভাবে তারপর আমরা সেই বেবি কাপটাকে টাইট দেবো। তো আর একটা কথা, কারণ এটা একটু মনোযোগ দিয়ে রাখবেন, কারণ আমাদের সেই বেবি কাপের পেজটা সেটা উল্টো দিকে ঘোরাতে হবে, কারণ উল্টো পেজটা উল্টো, তো থেকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে সেই পেজটা ফুলভাবে করে নেব। তো আমরা সেই কাপটাকে টাইট দেওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের বেবি এক্সেলটা কীরকম ফিরে আসে। তো দেখেন, তাও যদি ডগ না মরে তাহলে আপনারা লেফট সাইডের কাপটা টাইট দিয়ে নেবেন। তো এখন আমরা সেটা একটু জামজাম কারণে আমরা একটু ওয়েল দিয়ে নিয়ে নিচ্ছি আমাদের সাইকেল ওয়েল। তো এইভাবে আপনারা ওয়েল দিয়ে নেবেন। তো ওয়েল দেওয়ার পর দেখেন আমাদের বেবি এক্সেলটা কিন্তু অনেক ফ্রি হয়ে গেছে। তো এইভাবে ওয়েল দিবেন। তো আমাদের ওয়েল দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমাদের ক্র্যাঙ্কটা আমরা বেবি এক্সেলের সাথে ফিক্স করব। তো ফিক্স করার সময় আপনারা একটা লক্ষ্য রাখবেন, কারণ আমাদের চেনটা যদি রেখে আপনারা ক্র্যাঙ্কটা ফিটিং করেন পাশে কিন্তু সমস্যায় পড়বেন। তো গতিকে আগে আপনারা সেই চেনটাকে আপনারা ক্র্যাঙ্কের সাথে ফিক্স করে তারপর সেই বেবি এক্সেলের ভিতরে ক্র্যাঙ্কটাকে ফিক্স করে নেবেন। তো এইভাবে, তো এইবার আমরা আমাদের সেই ক্র্যাঙ্কের সাথে চেনটা যে আমাদের সেই চেনটা আমরা ক্র্যাঙ্কের সাথে তুলে নেব। তো আমরা চেনটা তুলে নেওয়ার পর তারপরে আমাদের যে চেন কভারটা আছে তো সেই চেন কভারটা আমরা আমাদের চেন কভারের ক্লিপের সাথে একটা স্ক্রু নট দিয়ে আমরা সেটাকে ফিক্স করে নেব। তো আমাদের চেন কভারের স্ক্রু নাটটা আমরা লাগানো হয়ে যাওয়ার পর তারপর আমরা আমাদের যেটা ক্র্যাঙ্কের যেটা কোয়ার্টার পিন আমরা যেটা বাংলা ভাষায় বলি যে খিল, তো সেই খিলটা এখন আমরা লাগিয়ে নেব। তো
আমাদের কোয়ার্টার ফিনটে লাগানো হয়ে যাওয়ার পর তারপর আমরা সাইকেলটা এভাবে ফেলে রাখবো, ফেলে রেখে তারপর আমরা চেন কাভারে যেটা নিচের স্ক্রুটা তো সেই স্ক্রুটা এখন আমরা লাগিয়ে নেব। তো এবার দেখেন আমাদের এক্সেল আর চেন কাভার কিন্তু ফুল টাইট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা টাইট করে নিতে পারবেন। দেখেন একটুও কিন্তু আমাদের স্লাক নাই, বেবি এক্সেলও নড়ে না, চেন কাভারও কিন্তু নড়ে না। তো এইভাবে যদি আপনারা চান আপনাদের বাসায় আপনারা টাইট করে নিতে পারবেন। আর এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার জীবন সুখী হোক।